মাশরাফি সাকিব লিটনের পর শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি ডেবিউতে বাংলাদেশকে জয় এনে দেওয়া চতুর্থ ক্যাপ্টেন শান্ত, এবং এই চারজনের মধ্যে সবচেয়ে দারুণ সবচেয়ে বড় জয়টা শান্তই এনে দিলেন নিউজিল্যান্ডের মতো দলের অ্যাগেনস্টে। শান্তর ক্যাপ্টেন্সি, ডেবু, ক্যাপ্টেন্সির পারফরমেন্স, অনফিল্ড ক্যাপ্টেন্সি, ব্যাটিং সব কিছু মিলে নিশ্চয়ই দুর্দান্ত একটা ম্যাচ। শান্ত সেটা প্রেস কনফারেন্সে নিজেও বলেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার বক্তব্যে একটা ব্যাপার খুব স্পষ্ট ছিল, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। তিনি নিজে বিশ্বাস করতেন এই ম্যাচটা জেতা সম্ভব, এবং একইভাবে ক্যাপ্টেনের বিশ্বাসে অন্যান্য ক্রিকেটাররাও ওই বিশ্বাসটা পেয়েছিল যে নিজেদের পরিকল্পনা অনুযায়ী সব যদি ঠিক মতো করা সম্ভব হয় নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। এবং খেয়াল করে দেখেন নিউজিল্যান্ডের এই দলটা পূর্ণ শক্তির দল, তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যে সাইকেলটা শুরু হচ্ছে এই সাইকেলটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, বিধায়ী বাংলাদেশে সর্বোচ্চ শক্তির দলটাই খেলিয়েছে। এবং শান্তর নেতৃত্বে বলা যায় যে মোটামুটি একটা তরুণের সমৃদ্ধ বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে হারালো। এবং এই যে বাংলাদেশ পুরো পাঁচ দিন বা চার দিন একটা সেশন খেলল, কোনো সময়েই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে এরকম কিন্তু মনে হয়নি। বরং বাংলাদেশ কিছু সময় এগিয়ে, কিছু সময় পিছিয়ে, কিছু সময় নেক টু নেক, অর্থাৎ প্রপার একটা টেস্ট ম্যাচ খেলেছে। আর এই টেস্ট জেতার আরেকটা ভালো দিক হচ্ছে যে এর আগে ঘরের মাঠে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে হারিয়েছি, সেখানে যে উইকেটগুলো ছিল সেটা 100% স্পিন ফ্রেন্ডলি, প্রথম দিন থেকেই ব্যাট করা টাফ ছিল। এই উইকেটটা তেমন কোনো উইকেট না, স্পিনারদের সহায়তা ছিল কিন্তু সবার জন্যই কিছু না কিছু ছিল। লাস্ট ডেতে সাউদি তিনি বলে গেছেন উইকেট ভালো, তার আগের দিন এজাজ প্যাটেল তিনি বলেছেন উইকেট ভালো, যদি ভুল না করি তৃতীয় দিন কাইল জেমিসন বোধ হয় প্রেস কনফারেন্সে ছিলেন তিনিও বলেছেন উইকেট ভালো। অর্থাৎ নিউজিল্যান্ড একবারের জন্য ওই কমপ্লেইনটা করেনি যে তাদেরকে আটকানোর জন্য বাংলাদেশ পুরোপুরি স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক বানিয়েছে। অর্থাৎ মোটামুটি একটা গ্রহণযোগ্য উইকেটে বাংলাদেশ একটা পূর্ণ শক্তির নিউজিল্যান্ডকে হারালো, এটা অনেক বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় অনেকেই সাকিব, তামিম, লিটন, তাসকিন, ইবাদত বাংলাদেশের টেস্ট লাইন আপের টপ মোস্ট পাঁচজনকে ছাড়া নিউজিল্যান্ডকে টেস্ট হারালো, এটা অবশ্যই অনেকে বাংলাদেশের টেস্টের এযাবৎকারে সেরা জয়গুলোর একটা বলে এরই মধ্যে স্বীকার করছেন। হাতুর সিংয়ের আন্ডারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে আগে হারানো হয়েছে, শ্রীলঙ্কাকে তাদের মাটিতে শততম টেস্টে হারানো হয়েছে, এগুলো সাফল্য, মানে বড় সাফল্য। এর বাইরে পাকিস্তানের সাথে একটা টেস্ট বাংলাদেশ দল ড্র করেছিল 2015-তে খুলনাতে, এর বাইরে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ওই সময় 2014-তে যখন বাংলাদেশ ক্রিকেট ধুঁকছিল। টেস্ট ক্রিকেট এলেই অন্য দুই ফরম্যাটের চেয়ে হাতুর সিংহ একটু বেশি সফল হন কিনা? দেখেন কোচ তার পরিকল্পনা দেন, এর আগে যেটা হয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে আমরা খুব টার্নিং উইকেটে হারিয়েছি, এটার কিন্তু সমালোচনাও আছে যে অনেক বেশি স্পিনারদের প্রাধান্য দিতে গিয়ে আমরা পেস বোলারদের দুর্বল করে দিচ্ছি বা পেস বোলিং ইউনিটটাকে দুর্বল করে দিচ্ছি, যে কারণে বাইরে গেলে আমাদের পেস বোলাররা ভালো জায়গায় বল করতে পারে না, উইকেট পান না। আলোচনা সমালোচনা দুটোই আছে। এখন শুধুমাত্র কোচকে যদি আমরা ক্রেডিট দিয়ে যাই যে হাতুরুর সময় অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়েছি, শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছি, এবারও নিউজিল্যান্ডের এগেনস্টে জিতলাম, তাহলে বোধহয় সেটা ক্রিকেটারদের অ্যাচিভমেন্ট যেটা বা তাদের যে পারফরমেন্স সেটাকে আন্ডারমাইন করা হয়। কোচ অবশ্যই ক্রেডিট পাবেন, বাট মূল ক্রেডিটটা অবশ্যই বাংলাদেশের এই ক্রিকেটারদের এবং গেম প্ল্যান তারা যেভাবে এক্সিকিউট করেছেন, নিউজিল্যান্ডকে যেভাবে চাপে ফেলেছেন, শান্তর ফিল্ড সেটিং, শান্তর বুদ্ধিদীপ্ত বোলিং চেঞ্জ, নিজের ব্যাটিং, ব্যাট করে দলকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া, আমার মনে হয় সব কিছু মিলে ইট ওয়াজ এ ভেরি গুড টেস্ট ম্যাচ অ্যান্ড ভেরি গুড উইন। বাংলাদেশে যেটা দেখা যায় সাধারণত প্রথম ইনিংসে 300 করলে পরবর্তী ইনিংসে 150-200 রানে গুটিয়ে যায়, এবার সেটা হয়নি। শান্ত দারুণ ব্যাটিং করেই মূলত ইসে দলকে একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। তাইজুল এবং শান্তরের মধ্যে একটা কনটেস্ট হচ্ছিল ম্যান অফ দ্য ম্যাচের, তা এক্ষেত্রে শান্তকে একটু আনলাকি কিনা? না আনলাকি না, অবশ্যই না, কেননা শান্তর আপনি যদি খেয়াল করে দেখেন যে তার 5টা টেস্ট 100 সবচেয়ে 4 ইনিংসে তিনি 3টা 100 করেছেন, এই 5টা টেস্ট 100-এর 3টাই দলের দ্বিতীয় ইনিংসে, অর্থাৎ যে সময়টাতে ব্যাট করা তুলনামূলক কঠিন কিংবা খুব কঠিন উইকেট বিবেচনায়। তাইজুলের যে ব্যাপারটা ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই সিলেটেই তিনি এর আগে 10 উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের এগেস্টে, আমি যদি ভুল না করি 11 উইকেট বোধ হয় নিয়েছিলেন, বাংলাদেশের ম্যাচটা হেরেছিল 2018-তে উপলব্ধি, সেই তাইজুল 10 উইকেট নিলেন। এবং ইন্টারেস্টিং আরও ব্যাপার যে সাকিবের অবর্তমানে স্পিনারদের যে রোলগুলো আছে এর মধ্যে লিডিং রোল কিংবা ধরেন যে মূল দায়িত্বটা উইকেট তোলার,
উইকেট তোলার মূল দায়িত্বটা তাইজুলকেই নিতে হতো, তিনি অর্ধেক উইকেট তুলে দিয়েছেন, 10 উইকেট নিয়ে নিয়েছেন। সো আমার মনে হয় যে শান্ত নিজেও খুব একটা মাইন্ড করবেন না তাইজুলের এই আফটার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়াতে, কেননা তাইজুলের 6 উইকেট আরেকটা জায়গায় খুব বেশি স্পেশাল হয়ে যায়, যখন আপনি জানবেন যে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 400 মতো করে ম্যাচ হেরেছিল, আপনার কাইল ম্যাচ 200 করেছিলেন, তখনও কিন্তু পূর্ণ শক্তির বাংলাদেশ দলই ছিল। সো আমার মনে হয় যে তাইজুল যোগ্যতম হিসেবেই ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছেন, এবং তাইজুল সত্যিকার অর্থে তার ডেবিউর পরে তার চেয়েতে বেশি টেস্ট উইকেট বাংলাদেশে কিন্তু কেউ পায়নি। আমি যদি ঠিকঠাক মনে করতে পারি তার উইকেট সংখ্যা মতো 185+ 186-187 এরকম হতে পারে। সো তিনি আনসাং হিরো, তার পারফরমেন্সটা আসলে ওইভাবে আলোচনা হয় না, হাইলাইট হয় না, অত বেশি নজরেও আসে না, বাট তাইজুল তার কাজটা করেছেন। এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ টিম তো একটা খারাপ ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপের আগে সিনিয়র প্লেয়ারদের মধ্যে নানান ধরনের কথাবার্তা, প্রেস কনফারেন্স, ওয়ার্ল্ড কাপে খুব বাজে পারফর্ম করা, সেখান থেকে ফিরে এসে পুরো দলটাকে রিগ্রুপ করে নতুন এক ক্যাপ্টেনের আন্ডারে এত চমৎকার একটা জয়, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই পজিটিভ মেসেজ। তার মানে এই না বিশ্বকাপে যা যা হয়েছে, কী কারণে হয়েছে, কাদের কারণে হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, এগুলো সবাই আমরা ভুলে যাব, নির্বাচকদের বদলের কথা বলা হচ্ছে বা বিসিবির বিভিন্ন জায়গাতে বদলের কথা বলা হচ্ছে, এগুলো আমরা ভুলে যাব। লাস্টলি আমার দিক থেকে শুধু এটুকু বলবো যে শান্তর ক্যারিয়ারটার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টে এই নিউজিল্যান্ড নামটা জড়িয়ে আছে। তার ডেবিউ হয়েছিল 2017-তে ক্রাইস্টচার্চে, সেখানে খুব ডিফারেন্ট একটা সিচুয়েশনে তার ডেবিউ হয়েছিল। তিনি ক্যাপ্টেন্সির প্রথমে, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের চতুর্থ ক্যাপ্টেন হিসেবে ডেবিউতে টেস্ট জিতলেন, সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষেই তিনি প্রথমবারের মতো একসঙ্গে তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি পেলেন। সো হোপ যে শান্তর হাত ধরে বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন পর্যায়ে যাবে, তাকে আমার সাহসী ক্যাপ্টেন মনে হয়েছে, সমালোচনা মাথায় না নেওয়া ক্যাপ্টেন মনে হয়েছে, এবং নিজের ওপর বিশ্বাস রেখে বাইরের গণমাধ্যম কী সমালোচনা করছে, দর্শক কী বলছে, এই দিকে মাথা না দিয়ে তিনি তার মতো করে কাজটা করতে চান। অর্থাৎ সাফল্য যদি আসে ক্রেডিট আপনার শান্তকে দিতে হবে, যদি ব্যর্থতা আসে আমার মনে হয় শান্ত নিজে সেই ব্যর্থতার দায়ভার নেওয়ার জন্য মানসিকতা নিজের মধ্যে রাখেন। দেব চৌধুরী একটা জিনিস বলতে ভুলে গেছেন, শান্তর ক্যাপ্টেন্সি ডেবিউ এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বিশ্বকাপের আগে আগে, এবং এই নিউজিল্যান্ডের বিপক্ষে তার সুযোগ আছে ক্যাপ্টেন্সি ডেবিউতে সিরিজ জয়ের, যেটা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় হতে যাচ্ছে, যদি বাংলাদেশ দল সেকেন্ড টেস্টটা জিততে পারে।